ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে ডবল কালারের সোয়েটারের ডিজাইন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। এই দেখুন, এটা একটা ডাবল কালারের ডিজাইন, ঠিক আছে? এবং ডিজাইনটা যেরকম দেখতে সুন্দর লাগে ঠিক সেরকম ইজি ডিজাইনটা বোনা। তো আমরা ডিজাইনের ফার্স্ট কাটা শুরু করছি। এই ডিজাইনটা কিন্তু শুরু হয় উল্টো পিঠ থেকে, রং সাইড থেকে, উল্টো পিঠ থেকে শুরু হয়। এটা একটা ছকাঠির ডিজাইন। তো চলুন আমরা উল্টো পিঠ থেকে শুরু করি ডিজাইনের ফার্স্ট কাটা। ডিজাইনের ফার্স্ট কাটায় আমরা এখন এই লাল রংটা দিয়ে বুনব। আমরা সমস্ত ঘর এখন উল্টো বুনে নেব। এটা ডিজাইনের ফার্স্ট কাটা, এতে আমরা সমস্ত ঘর এখন উল্টো বুনব এই লাল রঙের উল্টা দিয়ে। আপনারাও ডিজাইনের ফার্স্ট কাটায় সমস্ত ঘর উল্টো বুনে নিন। এই ডিজাইনটা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কার্ডিগানে দেবেন, কার্ডিগানেতে দিয়ে দেখবেন দারুণ দেখতে লাগে। এবং কালার মিলিয়ে মিলিয়ে আপনারা যদি দিতে পারেন তাহলে আরও সুন্দর দেখতে লাগে। এটা যদি আপনি মাল্টি কালারে করতে চান মাল্টি কালারেও করতে পারেন, তাতেও দারুণ দেখতে লাগে। যদি ডাবল কালারে করেন ডাবল কালারেও করতে পারেন, তাতেও দারুণ দেখতে লাগে। আবার যদি মনে করেন সিঙ্গেল কালারে করবেন সিঙ্গেল কালারেও করতে পারেন, তাতেও দারুণ দেখতে লাগে। তো আমি ডিজাইনের ফার্স্ট কাটা করছি, পুরোটা উল্টো বুনে নিচ্ছি। আমরা একদম কাটার শেষে চলে এলাম, সমস্ত ঘর আমরা উল্টো বুনে নিলাম। আমাদের ডিজাইনের ফার্স্ট কাটা কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায়। সেকেন্ড কাটায় কী করবো? সেকেন্ড কাটায় আমরা সমস্ত ঘর সোজা বুনে নেব। এটা সোজা পিঠের কাটা, আমরা সব ঘর সোজা বুনব। আপনারাও সব ঘর সোজা বুনে নেবেন। কাটার একদম শেষে চলে এসেছি, সব ঘর সোজা আমরা বুনে নিলাম। আমাদের ডিজাইনের সেকেন্ড কাটা কমপ্লিট হয়ে গেল। আমরা এবার চলে এলাম ডিজাইনের তিন নম্বর কাটায়। তিন নম্বর কাটায় কী করবো দেখে নিন। তিন নম্বর কাটায় প্রথম ঘরটা, যেহেতু এটা উল্টো পিঠের কাটা, প্রথম ঘরটা আমরা উল্টো বুনে নিলাম, হলো? নেবার পর আমরা উল্টাকে ঘুরিয়ে নিলাম। আপনারা মনে করলে এটা সোজাও বুনতে পারেন এই ঘরটা। এরপর এই যে ঘরগুলো দেখছেন, এই যে ঘরগুলো দেখছেন, আমাকে কি করতে হবে, এই দুটো ঘরের পর থেকে কাঁটাটা আমাকে ঢোকাতে হবে। দেখুন, দুটো ঘরের পর আমি কাঁটাটা ঢুকিয়ে আমি একটা সোজা ঘর তুলে নিলাম, কিন্তু এই দুটো ঘরকে ফেললাম না, সোজা ঘরটা তুলে নিলাম। নেবার পর এই দুটো ঘর থেকে বুনে আমি একটা সোজা ঘর তুলে নিলাম। এই দেখুন, সোজা ঘর তুলে নিলাম, ঠিক আছে? আবার একই প্রসেস, দুটো ঘরের পর কাটার মাঝখান দিয়ে কাটাটাকে ঢোকালাম। ঢুকিয়ে
লাল রঙের উল্টা দিয়ে একটা ঘর তুলে নিলাম। নেবার পর এই দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম। এইভাবেই কিন্তু এই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবং এখানে একইভাবে আপনারা করবেন পুরো কাটাটা। এবং পিছন দিক দিয়ে সবসময় কিন্তু দেখবেন, অবশ্যই দেখে নেবেন যে দুটো ঘর এই কাটায় উঠেছে কি না। দুটো ঘর যদি না ওঠে, দুটো ঘরকে কিন্তু ভালো করে তুলে নেবেন, কারণ না হলে এই যে একটা গিট টাইপের পড়ছে, এই গিটটা কিন্তু পড়বে না। ঠিক আছে, আমি কাছ থেকে দেখাই, একটা গিট পড়েছে। দেখুন, এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটা গিট পড়ছে। ঠিক আছে, আবার একই প্রসেসে করব, পুরো কাটাটা এইভাবেই করব। দুটো কাটা, দুটো ঘরের পর কাটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নেব। নেবার পর এই দুটো ঘরকে আমরা পিছন দিক দিয়ে বুনে একটা সোজা ঘর তুলে নেব। এইভাবে তিন নম্বর কাটাটা আমরা পুরোটা কমপ্লিট করব। আমাদের ডিজাইনে তিন নম্বর কাটি বোনা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা এবার চলে এলাম ডিজাইনে চার নম্বর কাটায়। চার নম্বর কাটায় কি করব, ফার্স্ট ঘরটা আমরা সোজা বুনে তুলে নিলাম। ফার্স্ট ঘরটা তোলা হয়ে গেল সোজা বুনে। এবার দেখুন, পুরো কাটাটায় দেখলেই দেখতে পাবেন জোড়ায় 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 ঘর আছে। প্রত্যেকটা ঘর কিন্তু জোড়া। আমি সামনে থেকে দেখালে আরও বেশি বুঝতে পারবেন। দেখুন, প্রত্যেকটা ঘর কিন্তু জোড়া আছে। তো এই জোড়ায় জোড়ায় ঘরগুলো থেকে আমরা কীভাবে বুনবো? আমরা তিন নম্বর কাটায় যেভাবে বুনেছি, চার নম্বর কাটায় ঠিক একই প্রসেসে বুনবো। কীভাবে বুনবো? এই দেখুন, আমরা যেমন কাটার মাঝখান দিয়ে এই কাটাটা ঢুকিয়ে একটা ঘর তুলে নিয়েছিলাম, এবারেও তাই করব। একটা ঘর আমরা তুলে নিলাম, কিন্তু এই ঘর দুটো ফেললাম না। আমরা আবার কাটাটাকে ঢুকিয়ে, পিছন দিক দিয়ে ঢুকিয়ে দুটো ঘরকে একসঙ্গে নিয়ে আমরা একটা ঘর তুলে ফেলে দিলাম। এই ঘরগুলো আবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দুটো দুটো ঘর আছে। ঠিক আছে, আমি কাটাটাকে এইখান দিয়ে ঢোকাচ্ছি, ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, কিন্তু ঘরগুলো ফেললাম না। এবার এই ঘরগুলোর পেছন দিক দিয়ে, এই পেছন দিক দিয়ে ঢুকিয়ে আবার একটা সোজা ঘর তুলে নিয়ে এই ঘর দুটো ফেলে দিলাম। এইভাবে পুরো কাটাটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এটা ডিজাইনের চার নম্বর কাটা। দেখুন, একটা কি সুন্দর একটা গিট টাইপের পড়ছে। এই দেখুন, গিট টাইপের পড়ছে। হ্যাঁ, এখানটা তো আমি চার নম্বর কাটাটা পুরোটা এইভাবেই করছি। আবার একই প্রসেসে এখান দিয়ে ঢুকালাম, ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম, নিয়ে আবার এই দুটো ঘরের পিছন দিক দিয়ে আর একটা সোজা ঘর তুলে এই ঘর দুটো ফেলে দিলাম। এইভাবে পুরো কাটাটা আমাকে কমপ্লিট করতে হবে। এটা ডিজাইনের চার নম্বর কাটা। আপনারাও এইভাবেই চার নম্বর কাটাটা বুনে নেবেন।
আর এই কটা ঘর আছে কাটায়, একই প্রসেসে হচ্ছে। এবং এই 4 নম্বর কাটাটা বোনা ইজি, কারণ আমরা তো অলরেডি 3 নম্বর কাটাতে ঘরগুলোকে জোড়ায় জোড়ায় তুলেই নিয়েছি বুনে, যার জন্য 4 নম্বর কাটায় কি সুবিধে আছে যে একইভাবে আমরা বুনে যেতে পারবো। কিন্তু 3 নম্বর কাটাটা আপনারা যখন বুনবেন না, তখন আপনারা কিন্তু খুব ধীরে ধীরে বুনবেন, যাতে দুটো ঘর অবশ্যই কাটায় ওঠে। ওটা কিন্তু একটু দেখে নেবেন, দুটো ঘর একদম কাটায় উঠিয়ে তবে পিছন দিক দিয়ে একটা করে ঘর তুলবেন। আমরা কাটার একদম শেষে চলে এসেছি, লাস্ট আর একটাই ঘর বাকি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটা ঘর তুললাম সোজা ঘর, আবার কাটাটা এইভাবে পিছন দিক দিয়ে ঢুকিয়ে আর একটা ঘর তুলে নিলাম, আর লাস্টের যে ঘরটা সেটা আমরা সোজা বুনে নিলাম। আমাদের ডিজাইনের 4 নম্বর কাটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে এলাম ডিজাইনের 5 নম্বর কাটায়। 5 নম্বর কাটায় আমরা কী করব, ফার্স্ট ঘরটা আমরা উল্টো বুনে নিলাম, ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিলাম। এখানেও কিন্তু সেই আমরা সব কটা জোড়া জোড়া ঘরই আমরা দেখছি 5 নম্বর কাটাটা। তো এই জোড়া জোড়া ঘরগুলোকে কী করব, একটা করে ঘর আমরা সোজা বুনব, আর একটা ঘর না বুনে তুলে নেব। এখানেও তাই জোড়া জোড়া ঘর আছে, ফার্স্ট ঘরটা সোজা বুনলাম, পরের ঘরটা আমরা তুলে নিলাম। এইভাবে আমরা পুরো কাটাটা কমপ্লিট করব। এটা ডিজাইনের 5 নম্বর কাটি চলছে। ফার্স্ট ঘরটা সোজা বুনছি, তারপরে ঘরটা তুলে নিচ্ছি, ফার্স্ট ঘরটা সোজা বুনছি, তারপরে ঘরটা তুলে নিচ্ছি, ফার্স্ট ঘরটা সোজা বুনছি, তারপরে ঘরটা তুলে নিচ্ছি। এইভাবে 5 নম্বর কাটাটা পুরোটাই এইভাবে বুনতে হবে। আপনারা 5 নম্বর কাটাটা এইভাবেই বুনে নেবেন। আমাদের ডিজাইনটা প্রায় শেষের দিকে চলে এসেছে, যেহেতু এটা 6 কাটি ডিজাইন, সেহেতু এটা আমরা এখন 5 নম্বর কাটি বুনছি। এখানেও সেই একই ব্যাপার, দুটো ঘর একসাথে জোড়া আছে, ফার্স্ট ঘরটা সোজা বুনে নিলাম, সেকেন্ড ঘরটা তুলে নিলাম, ফার্স্ট ঘরটা সোজা বুনে নিলাম, সেকেন্ড ঘরটা তুলে নিলাম, ফার্স্ট ঘরটা সোজা, সেকেন্ড ঘরটা তুলে নেওয়া, লাস্টের কাটায় একটাই ঘর আছে, এই ঘরটা আমি সোজাই বুনে নিলাম। আমাদের ডিজাইনের 5 নম্বর কাটি কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এলাম ডিজাইনের 6 নম্বর কাটায়। 6 নম্বর কাটায় কী করতে হবে, যেহেতু এটা সোজা পিঠের কাটা, আমরা সমস্ত ঘর এখানে সোজাই বুনব, কোনো উল্টো সেলাই এই কাটায় হবে না। তো আমি এখানে সবকটা ঘর সোজা বুনে নিচ্ছি। এটা ডিজাইনের লাস্ট কাটা চলছে। এটা 6 কাটির ডিজাইন, আমরা ডিজাইনের লাস্ট কাটা
বুনছি। দেখলেন তো ডিজাইনটা কত সহজ, কত ইজি ডিজাইনটা। আপনারা এইভাবে পুরোটা সোজা বুনে নিন, আমিও পুরোটা বুনে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এই দেখুন আমাদের 6 নম্বর কাটি বোনা কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা এইভাবে পড়লো, এইভাবে দেখতে লাগছে ডিজাইনটা। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন। যদি আপনাদের আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেখাবেন।